গুড মর্নিং বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। দেখো, আজকের দিনটা শুরু হয়েছে একটা কুয়াশা ভরা সকাল নিয়ে, আর আজকেও কিন্তু এটা অ্যাকচুয়াল মর্নিং। এখন বাজে মোটামুটি 7:30, 7:45। তো এই সময় আমরা বেরিয়ে পড়েছি, অ্যাকচুয়ালি ভাই ওর অফিসে যাচ্ছে, তো সেখানে একটা প্ল্যান হলো যে চলো আমরা সবাই মিলে যাই, ভাইকে পৌঁছে দেওয়া হবে, আর সারাদিন আমাদের একটা সুন্দর আউটিং হয়ে যাবে। বাট এইরকম কুয়াশা আমার খুব একটা মনে পড়ছে না, যদিও ভাই আর দেবজানি ওরা দুজনেই বলছে যে না, এরকম কুয়াশা শীতকালে কলকাতায় হয়, বাট আমার ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, আমরা পৌঁছে গেছি রায়চকে। গঙ্গায় দেখো এত কুয়াশা যে এই নৌকা চলাচল পারাপার টোটালি বন্ধ, তো সেটা মানে খুব একটা দেখে লাভ হবে না এরম একটা অবস্থা কুয়াশার জন্য। তো আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। বহু বছর পরে এরম একটা ব্রেকফাস্ট, মুরগি ছোলা সেদ্ধ, বেগুনি আলুর চপ, কাঁচা লঙ্কা, ওয়াও, এই তো জীবন, এই তো জীবন। ভীষণ 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 আনন্দ হচ্ছে। যাই হোক, এই দেখো এটা রায়চক ভিলা, এখানে ভাইয়ের কোম্পানি থেকে একটা রুম ওকে দিয়েছে থাকার জন্য। ও উইকেন্ডে বাড়ি চলে যায়, বাকি সময় এখানে থাকে। বাট এই ভিলাটা কিন্তু সুন্দর, ছোট্টর ওপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভাল লাগলো। আর দেখো গণপতি পাপ্পা মরিয়া, খুব সুন্দর এই গণেশ মূর্তিটা। এখানে এসে অনেক গণপতি দেখেও খুব ভাল লাগছে। অ্যান্ড এখানে না, আজকে তো 25শে ডিসেম্বর, পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আজকাল পিকনিক নাকি এরকমই হয়, খুব একটা রান্নাবান্না নিজেরা এসে করে না, সবই নাকি ওরকম ক্যাটারার, এই ধরনের পিকনিক, মানে সব কিছুরই পরিবর্তন হচ্ছে, তো ন্যাচারালি পিকনিকেরও পরিবর্তন হচ্ছে। আর আমাদের দেখো এতটা ট্রাভেল করে এসেছি, কিন্তু যেই গান শুনেছি বাস সঙ্গে সঙ্গে নাচ শুরু হয়ে গেছে। তো এখানে আমরা একটু রেস্ট করে না, এবার আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নূরপুর, ওই কাছাকাছি সব রায়চকের কাছেই। বাট এখানে আর কিছু দেখার নেই, এখানে বিউটি হচ্ছে এটাই, এই যে এত বড় একটা নদী, এটা সবাই বলছে যে দুটো বা তিনটে নদী মিশিয়ে বোধহয় ব্যাপারটা, মানে এখানে এসে মিলছে, কারণ কাছেই মোহনা। এখানে দাঁড়িয়ে থাকলে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, স্বাভাবিক নদীর পার। অ্যান্ড এই যে বোটগুলো ক্রস করছে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা স্পিড বেশি, কোনোটা স্পিড কম, এই জিনিসটা দেখতে এত ভালো লাগছে যে বাকি কিছু দেখার দরকার হয় না। দেখো এই যে গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই যে লঞ্চটা এভাবে গাছের পিছনে ঢুকে গেল, আবার ওপাশ দিয়ে বেরোচ্ছে, মানে যদি কেউ প্রকৃতিকে ভালোবাসে, এইসব জায়গায় এলে না আমার মাকে আমার খুব মনে পড়ে, যদি কেউ ভালোবাসে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা একটা জায়গায় বসে থাকলে বেশ কয়েক ঘন্টা খুব সুন্দরভাবে কেটে যায়। তো নূরপুর থেকে আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হারবারে। অ্যাকচুয়ালি আমি আগে এসেছি কি না আমার মনে পড়ছে না, ছোটোবেলা যদি এসেও থাকি আমার কাছে খুব একটা এর স্মৃতি নেই। বাট এই জায়গাটাও তোমরা সবাই জানো, এটা তো অ্যাকচুয়ালি সাগরের সাথে নদীর মোহনার জায়গাটা ডায়মন্ড হারবার। দেখো অন্যদিকের পার কিছু দেখাই যাচ্ছে না, এখানে তিনটে নদী মিশেছে এরম একটা ব্যাপার, তারপরে সমুদ্রের সাথে মিশেছে, এত বিশাল এরকম একটা ওয়াটার বডি যদি থাকে সেই জায়গাটা অটোমেটিক্যালি ভীষণ ভালো লাগে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের, দেখো। আর ঠান্ডা কিন্তু সেরকম নেই, ডিসেম্বর 25শে ডিসেম্বর হিসেবেও। তো দেখো ডাব খাচ্ছি, ডাবটা সত্যি ভীষণ মিষ্টি আর মোটা মালাই দেওয়া একটা ডাব। বাট এই দেখো যেটা বললাম, ওরা বসে আছে, দেখো এরকম বহু লোক বসে আছে, পিকনিক করতেও এসেছে অনেকে, আর এই যে এইভাবে বোটগুলো দেখা, এই যে কী ভালো লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। গ্যাস তিতলি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে কোথায় এসেছো? ডায়মন্ড হারবার, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের একটা জেটি, আমি মাঝামাঝি জায়গায় আছি, ঠিক জেটিতে যাইনি। ইটস ভেরি প্রিটি আউট হিয়ার, ইউ ক্যান সি। ও ওয়াও, খুব রোদ, তার জন্য। আর তুমি এনজয় করছো? হ্যাঁ প্রচন্ড। ওকে গুড, সো এনজয়। এইটা কি ভালো লাগছে দেখ, এই যে ডালটা এখানে এসে পড়েছে, দেখছো? এটা দেখ, ভিডিওটা
অ্যাকচুয়ালি স্টিল ফটোগ্রাফারদের জন্য না এই ধরনের দৃশ্যগুলো ভীষণ ভীষণ কাজের। যাই হোক, তারপরে আমরা একটা জেটিতে চলে এসেছি। এখানে দেখো বড় বড় সব নৌকো, লঞ্চ এসব রয়েছে। আর এখানে না একজন বসে দেখো মাছ ধরার জাল বুনছে। মানে যারা সত্যি এইসব দেখতে ভালোবাসে, নতুন নতুন জিনিস, প্রকৃতি, তাদের জন্য এটা আইডিয়াল জায়গা। মানে সারা দিন কোথা দিয়ে সময় কেটে যাবে কেউ বুঝতে পারবে না। এত জেটিতে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর অনেকটা জলের মধ্যে এগিয়ে আসা যায়, অনেকটা লম্বা জেটি। আর দেখো এটা একটা বিরাট শিপ যাচ্ছে, একটা কার্গো দেখলাম, মানে এইটা, হ্যাঁ রাইট, এটা একটা কার্গো যাচ্ছে দেখো। যদিও স্লো পেসে যাচ্ছে, আমি একটু ফাস্ট করেছি। এটা আবার একজন বলল যে আরে এটা তো কলকাতা থেকে আসছে, তো ন্যাচারালি কলকাতা থেকে আসবে, কারণ গঙ্গাটা ওখান দিয়ে এসে তারপরে সমুদ্রে যাচ্ছে। বাট এই জিনিসগুলো দেখতে, আর তারপরেই দেখো তার পাশে হয়তো একটা ছোটো আসছে, দেখো দূরে একটা ছোট জাহাজ দাঁড়িয়ে আছে, এগুলো দেখতে এত ভালো লাগছে। যদিও রোদটা লাগছিল, মানে ডিসেম্বরের ঠান্ডা, 25শে ডিসেম্বর, কে বলবে, একটু ঠান্ডা তো লাগছিলই না, সোয়েটার ফোয়েটার তো খুলে ফেলতেই হয়েছে, প্লাস রোদে বেশ গরম লাগছে। বাট তবুও ওই সব কিছু আরামসে উপেক্ষা করা যায় যদি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এত ভালো লাগে, দেখো তিনটে সাইজের তিনটে বোট, মানে এগুলো দেখেই ভীষণ ভালো লাগছে। আর এই জেটিতে বেশ কিছু লোকজনও রয়েছে, বাট পুরো দেখো জেটিটা আমি যতটা পারছি দেখাচ্ছি। আর সামনে যেটা ওই দিক চক্রবাল দেখা যাচ্ছে, যাকে বলে সীমানা নেই, সেই জিনিসটাও এত ভালো লাগছে। আর এখানে একটা বোটে দেখো মাছ শুকোচ্ছে, খুব অল্প পরিমাণ, হয়তো নিজেদের জন্য শুকোচ্ছে, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো শাড়ি দিয়ে এখানে মাছ শুকাচ্ছে, আমার দেখে মনে হচ্ছে এটাই আমাদের বম্বিল যেটা বলি, লইট্টা মাছ। এত দেরি হয়ে গেছে যে আমরা কোথাও সেভাবে খাবারের মানে পাইনি, বাট যেখানে এলাম কী যে পেলাম দেখো একবার। তোমার নাম কী দিদি? লক্ষ্মীশ্রী। লক্ষ্মীশ্রী, ও আমি কীর্তন করি। কীর্তন করো, আচ্ছা। আর এই হোটেলটাকে তুমি চালাও? হ্যাঁ, দাদা মা আমি মেয়ে জামাই। ও কত বছর ধরে? 40 বছরে সিনেমা সবাই খেতে এখানে। 40 বছর ধরে চলছে? ও এখন খুব সুন্দর দেখতেও লাগছে, খুব সুন্দর, আপনাদের আশীর্বাদ, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগলো। কৃষ্ণ নামে জয় রাধে বলিয়া আমার অষ্ট সখী নৃত্য করে শ্যামকে ঘিরিয়া, মুখে বল কৃষ্ণ নামে জয় রাধে বলিয়া, আমায় রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই দুই অঙ্গ হেরিয়া, আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই দুই অঙ্গ হেরিয়া। দেখো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, সারাটা দিন ভীষণ ভালো কাটলো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বাই।